পূজোয় মুক্তি পাচ্ছে দেবীর টেক্কা। সৃজিৎ মুখোপাধ্যায়ের এই ছবির টিজার হইচই ফেলে দিয়েছে। এই মুহূর্তে টেক্কা ছবির প্রচারে ব্যস্ত দীপক অধিকারী ওরফে দেব। অন্যদিকে অবশ্য সারছেন খাদান ছবির বাকি কাজও। ঠিক এরই মাঝে আরেক সুসংবাদ, প্রায় চার বছর অপেক্ষা করিয়ে শেষ পর্যন্ত শুরু হতে চলেছে দেবের রঘু ডাকাত ছবি শুটিং। 2021 সালে ঠিক কালী পুজোর আগে এই ছবির ঘোষণা করেছিলেন দেব এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তারপরই হঠাৎ করেই ছবি নিয়ে তেমন কোনো খবর কানে আসেনি। অনেকেই মনে করেছিলেন ছবিটি হয়তো আর তৈরি হবে না। তবে নতুন খবর হচ্ছে খুব শীঘ্রই রঘু ডাকাতে শুটিং শুরু করতে চলেছেন পরিচালক। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন পরিচালক। দেবের সঙ্গে নাকি শুটিংয়ের তারিখ নিয়ে আলোচনা হয়েছে, এমনকি মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিংও হওয়ার কথা, তা নিয়ে চলছে রেকি। বাংলা ডাকাত নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্পের কথা প্রায় সকলেই জানেন। যে রঘু ডাকাতের দাপটে ইংরেজদের বুক কাঁপত, সেই রঘুর ইংরেজদের প্রতি বিদ্রোহ বাংলার লোককথায় স্থান পায়। লোককথা অনুযায়ী হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক কালী মন্দির, নাম ডাকাতে কালী। পরে সেই মন্দির রঘু ডাকাতের মন্দির হিসেবেও বিখ্যাত হয়। তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে ডাকাত নয়, ছিলেন বাংলার রবিনহুড। ধনীদের থেকে ধন ডাকাতি করে তা দিয়ে সেবা করতেন সাধারণ মানুষের, মেয়েদেরকে অগাধ সম্মান করতেন তিনি। এমনই এক জ্বলন্ত বিদ্রোহী চরিত্রকে বড় পর্দায় এবার নিয়ে আসছেন দেব এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।